দেবর্ষি নারদ পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন, ওগো পিতা, এই যে হরিনাম হরিনাম করে এক সম্প্রদায়ের নরনারী পাগল হয়ে যাচ্ছে, ওগো পিতা, এই হরিনামের কি মাহাত্ম্য? এই মধুরাতে কৃষ্ণ নামের কি মাহাত্ম্য? এই মাহাত্ম্যের কথা আপনি বিশদে বর্ণনা করুন। যখন দেবর্ষি নারদের মুখে পিতা ব্রহ্মা এই কথা শ্রবণ করেছেন, তখন পিতা ব্রহ্মা নারদকে বললেন, পুত্র নারদ, এই মধুরাপী হরিনামের কি যে মাহাত্ম্য, এই মধুরাপী কৃষ্ণ নামের কি যে মাহাত্ম্য, এই মধুরাপী কৃষ্ণ নামের মাহাত্ম্যের কথা তুমি আমায় জিজ্ঞেস করো না নারদ। আমি আমার এই বদন দ্বারা এই হরিনামের মাহাত্ম্যের কথা বর্ণনা করতে পারবো না। দেবর্ষি নারদ বললেন, পিতা, আপনি তো চতুর্মুখ ব্রহ্মা, আপনি আপনার চতুর্বদন দিয়ে সদাই শ্রীহরির নাম ভজন সাধন করেন, আর আপনি বলছেন কিনা এই হরিনামের মাহাত্ম্যের কথা বলতে পারবেন না। দেখো পুত্র নারদ, এই মধুরাপী কৃষ্ণ নামের যে কি মাহাত্ম্য, এই মধুরাপী হরিনামের যে কি মাহাত্ম্য, এই মধুরাপী কৃষ্ণ নামের মাহাত্ম্যের কথা বলতে গিয়ে যদি আমার কম বলা হয় তাহলে আমার যে মহা পাপ হবে, মহা অপরাধ হবে। তাই পুত্র নারদ, তুমি আমাকে এই মহা পাপের মহা অপরাধের অপরাধী করো না, আমি তোমাকে এই হরিনামের কি মাহাত্ম্য, এই মধুরাপী কৃষ্ণ নামের কি মাহাত্ম্য তার বর্ণনা করতে পারবো না। যখন দেবর্ষি নারদ পিতা ব্রহ্মার কাছে এই কথা শুনলেন, তখন দেবর্ষি নারদ বললেন, ওগো পিতা, তাহলে এই হরিনামের যে কি মাহাত্ম্য, তাহলে এই মধুরাপী কৃষ্ণ নামের যে কি মাহাত্ম্য, এই হরিনামের মাহাত্ম্যের কথা আমার জানা হবে না। আপনি বলুন না পিতা, আপনি আমায় বলুন না। তখন পিতা ব্রহ্মা বললেন, দেখো নারদ, এই হরিনামের মাহাত্ম্যের কথা, এই মধুরাপী কৃষ্ণ নামের মাহাত্ম্যের কথা যিনি তোমায় বলতে পারেন, তিনি কৈলাস ধামে বসে আছেন। কৈলাস ধাম কার আবাসস্থল গো মা? কৈলাস ধামে কে থাকেন? আমাদের বাবা মহেশ্বর না? তাই পুত্র নারদ, তুমি চলে যাও ওই কৈলাসে, আর ওই কৈলাসে যিনি অধিপতি সেই মহেশ্বর, তিনি হলেন দ্বাদশ পরম বৈষ্ণবদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতর বৈষ্ণব। তিনি বললেও বলতে পারেন এই হরিনামের মাহাত্ম্য কতখানি। তাই দেবর্ষি নারদমার কাল বিলম্ব না করে চললেন ওই কৈলাসের পথে। আর দেবর্ষি নারদ যেতে যেতে গাইছেন, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়।
शिवाय नमो शिवाय नमो 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 शिवाय नमो शिवाय नमो शिवाय नमो 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 शिवाय नमो शिवाय नमो शिवाय नमो 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 शिवाय नमो शिवाय नमो शिवाय नमो नमो ॐ नमो शिवाय ॐ नमो शिवाय नमो शिवाय ॐ नमो शिवाय सत्यम शिव सुंदर तुम शिव सुंदर सत्यम शिव सुंदर सत्यम शिव सुंदर नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो 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 शिवाय नमो शिवाय नमो शिवाय नमो नमो ॐ नमो शिवाय ॐ नमो शिवाय ॐ नमो शिवाय ॐ नमो शिवाय जय जय महेश्वरी जय महेश्वर बाबा कईलाशे बसे छिलेन देवर्षि नारद के आस्ते देखे महेश्वर बोलें कि बेपार देवर्षि नारद असमय आमार काछे कि मने करे तखन देवर्षि नारद बोलें ओगो भोलेनाथ এই যে হরি নাম এই যে মধুরাপে কৃষ্ণ নাম এই হরি নাম মাহাত্ম্যের কথা আপনি আমায় বিশদে বর্ণনা করুন যখন দেবর্ষি নারদের মুখে ভোলেনাথ এই কথা শ্রবণ করেছেন তখন ভোলেনাথ বললেন ভক্ত সেবা চলছে যে সমস্ত ভক্ত সেবা নিতে ইচ্ছুক তারা ভক্ত তারা সেবা নিয়ে আসুন হ্যালো গম্বাসী বৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের মহতী হরিবাসরে ভক্ত সেবা চলছে সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ আপনারা যে যার আসন গ্রহণ করে ভক্ত সেবা নিয়ে নিজে নিজ দায়িত্ব আসন গ্রহণ করুন হরিনাম সংকীর্তন পরিবেশন করুন মিলন হবে কতদিন যখন দেবর্ষি নারদ বাবা মহেশ্বরকে কথা বলেছেন যে মহেশ্বর এই যে মধুরাপি হরি নাম এই যে কৃষ্ণ নাম এই কৃষ্ণ নামের মাহাত্ম্যের কথা আপনি বিশদে বর্ণনা করুন তখন দেবর্ষি নারদকে মহেশ্বর বললেন ও গো নারদ গো ও গো নারদ গো এই যে হরি নাম এই যে মধুরাপি কৃষ্ণ নাম এই মধুরাপি কৃষ্ণ মহাত্ম্যের কথা আমি তো আমার বদনে তোমায় বলতে পারবো না আমি তো
বলিবে পারিব না। কেন মহেশ্বর এই হরিনামের মাহাত্ম্যের কথা আপনি কেন বলতে পারবেন না আমায়? ওগো ওগো নারদ, এই মধুরাপি কৃষ্ণ নামের মাহাত্ম্যের কথা বর্ণনা করতে গিয়ে যদি আমার কম বলা হয় তাহলে আমার যে মহা অপরাধ হবে নারদ। তাই নারদ, তুমি আমাকে এই মহা অপরাধের অপরাধী করো না। তখন বাবা দেবশ্রী নারদ মনে মনে ভাবছেন এবং মহেশ্বরকে বলছেন, ওগো মহেশ্বর, তাহলে এই মধুরাপি কৃষ্ণ নামের যে কি মাহাত্ম্য, এই হরি নামের যে কি মাহাত্ম্য, এই মাহাত্ম্যের কথা আমার জানা হবে না। বলুন না মহেশ্বর, আপনি আমায় বলুন না। যখন নারদকে নারদ যখন মহেশ্বরকে এই কথা বলছে তখন মহেশ্বর বললেন, দেখো নারদ, এই হরি নামের যে কি মাহাত্ম্য, এই মধুরাপি কৃষ্ণ নামের যে কি মাহাত্ম্য, এই মাহাত্ম্যের কথা তোমায় যে বলতে পারবেন তিনি হচ্ছেন আমাদের ওই বৈকুণ্ঠ ধামে যিনি বসে আছেন, বৈকুণ্ঠ ধামে কি বসে আছেন গো মা? আমাদের ভগবান না? তাহলে একমাত্র সেই ভগবানই এই হরি নামের মাহাত্ম্যের কথা তোমায় বলতে পারবেন। কারণ এই হরি নামের তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন প্রবর্তক, তিনি তার নিজের বদনেই এই হরি নামের মাহাত্ম্যের কথা তোমায় বলতে পারবে। তাই নারদ আর কাল বিলম্ব না করে সোজা চললেন ওই বৈকুণ্ঠ ধামে যেখানে আমাদের স্বয়ং নারায়ণ বসে আছেন। আর নারদ ওই বৈকুণ্ঠ ধামের পথে যেতে যেতে গাইছেন, হরি মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, হরি মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, হরে মুরারে মধু কৈত ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, নামে মুখ ভরে যা অভাবে মেটা স্বভাবে জাগায় মহা দুঃখে, নামে মুখ ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে, হরি মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, হরি মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, জয় জয় নারায়ণ। ভগবান মামা অন্তর্যামী, তিনি নারদকে যখন আসতে দেখলেন তিনি একটু মূর্ছ অবস্থায় ছিলেন। দেবর্ষি নারদ ভগবানের কাছে গিয়ে বললেন, ওগো ভগবান, এই যে হরি নামের কি মাহাত্ম্য, এই যে মধুরাপি কৃষ্ণ নামের কি মাহাত্ম্য, এই মাহাত্ম্যের কথা আপনি আমায় বর্ণনা করুন। যখন নারদের মুখে ভগবান এই কথা শ্রবণ করলেন
তিনি নারদকে বললেন, দেখো নারদ, আমি হয়তো এই হরি নামের প্রবর্তক, আমি হয়তো এই হরি নামের স্রষ্টা, কিন্তু নারদ তুমি বলো তো, আমি যদি নিজের মুখে আমার নামের বড়াই করি তাহলে আমার কি সেটা ঠিক হবে? কি গো বাবা, তাই না? আমরা যদি বলি যে আমরা বড়, আমি এখানের মধ্যে আমি সব থেকে বড়, এই কথাটা কি আমার ঠিক হবে? মা, আমার ঠিক হবে না। তাই পদকর্তা কি বললেন, নিজে যারে বড় বলে, বড় সেজন নয়, আরে লোকে যারে বড় বলে, বড় সেজন হয়। তাই নারদ, আমি হয়তো তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এই মধুরাপি হরি নামের যে কি মাহাত্ম্য, এই কৃষ্ণ নামের যে কি মাহাত্ম্য, এই মাহাত্ম্যের কথা আমি তোমায় বলতে পারবো না। তখন দেবর্ষি নারদ বলছেন, ও গো ভগবান, তাহলে এই হরি নামের মাহাত্ম্যের কথা আমার কি জানা হবে না? বলুন না ভগবান, এই মধুরাপি কৃষ্ণ নামের মাহাত্ম্যের কথা আমি কি জানতে পারবো না? আপনি বলুন না। নারদ এইভাবে যখন ভেঙে পড়েছে তখন ভগবান নারদকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখো নারদ, এই হরি নামের মাহাত্ম্যের কথা যে বলতে পারবেন, তুমি চলে যাও নারদ ওই দাক্ষিণাত্যের পথে, আর দাক্ষিণাত্যে গিয়ে দেখবেন সেখানে স্বয়ং ধর্মরাজ অবস্থান করছে। সেই ধর্মরাজ বললেও বলতে পারেন, এই যে হরি নাম, এই যে কৃষ্ণ নাম, এর মাহাত্ম্য কত। যখন মা দেবর্ষি নারদ ভগবানের কাছে এই কথা শ্রবণ করেছেন, তিনি আর কাল বিলম্ব না করে সোজা চললেন ওই দাক্ষিণাত্যের পথে। আর দাক্ষিণাত্যের পথে যেতে যেতে নারদ আমার গাইছে, হে নারায়ণ রাধে কর মোরে মদন মোহন সার, তোমাতে আমার দেহ পান মোর গিয়ে যায় তব নামে, গিয়ে যায় তব not
থাকে জীবন ভরে জয় জয় ধর্মরাজ। যখন ধর্মরাজ দেবর্ষি নারদকে তার কাছে আসতে গেলেন, ধর্মরাজ দেবর্ষি একটু হতবাক হলেন যে দেবর্ষি নারদ আমার কাছে কি মনে করে। তাই ধর্মরাজ দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছেন, দেবর্ষি নারদ তুমি আমার কাছে কি মনে করে? ওকু ধর্মরাজ, এই যে হরিনামের কি মাহাত্ম, এই যে মধুরাপে কৃষ্ণ নামের কি মাহাত্ম, এই হরিনামের মাহাত্মের কথা আপনি বিশদে আমায় বর্ণনা করুন। ধর্মরাজ বাবা একটু হাসলেন, তারপর দেবর্ষি নারদকে বললেন, দেখো নারদ তুমি তো বড্ড বোকা, তুমি চলে যাও সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, তুমি কৈলাসে যাও মহেশ্বরের কাছে, তুমি বৈকুণ্ঠে যাও ভগবানের কাছে, আর তাদের কাছে না গিয়ে এই মধুরাপি কৃষ্ণ নামের মাহাত্মের কথা শ্রবণ করার জন্য, জানার জন্য তুমি আমার কাছে এসেছ। তখন দেবর্ষি নারদ বললেন, ওগো প্রভু আমি গিয়েছিলাম পিতা ব্রহ্মার কাছে, আমি গিয়েছিলাম মহেশ্বরের কাছে, আমি গিয়েছিলাম বৈকুণ্ঠ ধামে নারায়ণের কাছে, কিন্তু এই যে মধুরাপি কৃষ্ণ নামের কি মাহাত্ম, এই হরি নামের মাহাত্মের কথা তারা তাদের বদন দ্বারা বলতে পারলেন না। তাই আমি আপনার কাছে এসেছি, ওগো ধর্মরাজ এই হরি নামের মাহাত্মের কথা আপনি বিশদে বর্ণনা করুন। যখন দেবর্ষি নারদের মুখে ধর্মরাজ একথা শ্রবণ করেছেন, তখন ধর্মরাজ দেবর্ষি নারদকে বলছেন, দেখো নারদ এই হরিনামের মাহাত্মের কথা আমি হয়তো বদন দ্বারা তোমায় বিশদে বর্ণনা করতে পারবো না, কিন্তু হরিনাম না করার ফলে, এই মধুরাপি কৃষ্ণ নাম না করার ফলে সেই সমস্ত পাপাত্মাদের কি রকম শাস্তি ভোগ করতে হয় সেই শাস্তি আমি তোমায় দেখাতে পারি। কি বলছেন ধর্মরাজ, যারা কখনো এই বদনে শ্রীহরির নাম করেনি, যারা কোনোদিন এই শ্রবণে কৃষ্ণ নাম শ্রবণ করেনি, তাদের আপনি শাস্তি দেন? হ্যাঁ নারদ, তাদের কঠিন থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয়। ওগো ধর্মরাজ, তাহলে আপনি আমাকে সেই সমস্ত ব্যক্তিদের দেখান যারা জীবনে কখনো কৃষ্ণ নাম না বলার জন্য শাস্তি ভোগ করে, তাদের আপনি দেখান। যখন দেবর্ষি নারদের মুখে এই কথা শ্রবণ করেছেন ধর্মরাজ, তখন ধর্মরাজ দেবর্ষি নারদকে বললেন, দেখো নারদ তোমাকে তাহলে ওই নরকালয়ের মধ্যে প্রবেশ করতে হবে। আমাকে নরকালয়ের মধ্যে প্রবেশ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে নরকালয়ের মধ্যে প্রবেশ করতে হবে, তাহলেই তুমি সেই সমস্ত পাপাত্মাদের শাস্তির যে বিভৎস রূপ সেই রূপ তুমি দেখতে পাবে।
তবে কি জানো নারদ, যতক্ষণ তুমি ওই নরকালয়ের মধ্যে থাকবে ততক্ষণ তুমি তোমার বদন দ্বারা এই নারায়ণের নাম করতে পারবে না। যখন ধর্মরাজের কাছে এই কথা শ্রবণ করেছেন, নারদ বললেন, কি বলছেন ধর্মরাজ, আমি আমার বদনে সদা সর্বদাই শ্রীহরির নাম গুণগান করি, আর আপনি আমায় বলছেন আমি ভগবানের নাম করতে পারবো না, আমি শ্রীহরির নাম করতে পারবো না। ওগো ধর্মরাজ, শ্রীহরির নাম না করে আমি যে এক মুহূর্ত থাকতে পারি না গো ধর্মরাজ, তাই আমাকে আপনি এই ভগবানের নাম করতে বারণ করবেন না। দেখো নারদ, তুমি যতক্ষণ ওই নরাকালের মধ্যে থাকবে ততক্ষণ তুমি শ্রীকৃষ্ণের নাম করতে পারবে না, তারপর তুমি কৃষ্ণ নাম করবে, নারায়ণের নাম করবে। যদি তুমি আমার এই প্রস্তাবে রাজি হও তবেই আমি তোমাকে ওই নরকালয়ের প্রবেশের অধিকার দিতে পারি, নচেত আমি কিন্তু তোমায় ওই নরকালয়ের প্রবেশের অধিকার দিতে পারি না। ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন তাই হোক, আমি যতক্ষণ নরকালয়ের মধ্যে থাকব ততক্ষণ আমি আমার এই বদনে শ্রীকৃষ্ণের নাম করব না। এই বলে যমদূত এসে নারদকে নিয়ে চললেন ওই নরকালয়ের পথে, এবং এই নরকালয়ের মধ্যে এই যে মধুরাপী কৃষ্ণ নাম বদনে না বলার জন্য সেই সমস্ত ব্যক্তিদের যে বিভৎস শাস্তি দেখে নারদ আর নিশ্চুপ থাকতে পারলেন না। নারদ তখন চিৎকার করে উঠলেন, নারায়ণ নারায়ণ ও গো নারায়ণ ও গো নারায়ণ। নরকের মধ্যে যত পাপী তাপী ছিল তারা সোজা চললেন ওই বৈকুণ্ঠ ধামের পথে। আর নারদকে বুঝতে অসুবিধে হলো না এই হরিনামের মাহাত্ম্য কতখানি, তাই বাবা পদকর্তা কি বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে যত পাপ হরে পাপীর সাধ্য কি বা তত পাপ করিতে পারে, তত পাপ করিতে না মা, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপের সাধ্য নেই তত পাপ করিতে পারে। তাই আসুন মা, আজ এই মহতি হরি বাসরে আমরাও একটু শ্রীকৃষ্ণের নাম গান করি। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, মুখে কৃষ্ণ বলে বাহু তুলে
ना भाई হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল চল 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 বৃন্দাবনে চল তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল চল চল মধুর বৃন্দাবনে চল তোরা বল 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 দুটো কৃষ্ণ কথা বল চল হরি হরি বল চল বল 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 তোরা কৃষ্ণ কথা বল এ বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে তবে কি জানেন মা আমাদের বলতে বড় লজ্জা করে পদকর্তা কি বলছেন গো মা যে ধর্ম রক্ষার জন্য আপনি সমস্ত কিছু ত্যাগ করতে পারেন কিন্তু কোনো কিছুর জন্য কখনো মা ধর্মকে ত্যাগ করবেন না কেন কথা বলছি জানেন মা আপনাদের এদিকে আছে নাকি জানি না তবে আমাদের ওদিকে খুব প্রচলন হয়েছে এই যে যিশু বাবা করে না এই যিশু বাবা করে আমাদের হিন্দু সনাতন ধর্মের এক সম্প্রদায় নারীর দল তারা পাগল হয়ে গেছে সত্যিই তারা বদ্ধ উন্মাদ হয়ে গেছে যে হিন্দু সনাতন ধর্মের মাহাত্ম্যের কথা প্রচার করার জন্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে এই হিন্দু সনাতন ধর্মের যে মাহাত্ম্য তার প্রচারের জন্য গিয়েছিলেন এই হিন্দু সনাতন ধর্মের মধ্যে মা সমস্তই রসদ বর্তমান তবে কেন গো মা নিজের ধর্মকে ত্যাগ করে ওই পর ধর্মের প্রতি এত আকৃষ্টতা কিসের
কিসের জন্য তো যিশু বাবা যিশু বাবার সাধন ভজন করছেন নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন পরধর্মকে সম্মান করতে শিখুন কিন্তু তা না করে কি জানেন মা আমাদের পাশের বাড়ির ঠাকুমা ওই যিশু বাবা প্রভুর বার মত করেন একদিন সায়ন্নকালীন অবস্থায় আমি ঠাকুমাকে বলছি ওগো ঠাকুমা সন্ধ্যা আসন্ন আপনি প্রদীপ জ্বালাবেন না তুলসী তলায় ঠাকুমা কি বললে জানেন না বাবা না আমরা যিশু বাবার বার মত করি তাই সন্ধ্যা তোলায় আমাদের প্রদীপ জ্বালাতে নেই আমাদের যিনি ধারক বাহক হিসেবে আছেন তিনি বলে দিয়েছেন হিন্দুদের হিন্দু সনাতন ধর্মের কোন দেবদেবীর চিত্রপট আপনি আপনার গৃহের মধ্যে রাখতে পারবেন না শুধু কি তাই মা হিন্দুদের দেবদেবীর কোন আচার অনুষ্ঠানে এই যে মহতি হরিবাসর এই হরিবাসরে আপনারা যোগ দিতে পারবেন না শুধু কি তাই এই যে সাদের তুলসীর মালা এই তুলসীর মালা আপনি কণ্ঠে ধারণ করতে পারবেন না শুধু কি তাই সন্ধ্যা বেলায় তুলসী তোলায় কোনো প্রদীপ উজ্জ্বলন করতে পারবেন না যদি যিশু বাবাকে মেনে চলেন আমি বললাম ঠাকুমা ওগো ঠাকুমা এই হিন্দু সনাতন ধর্মের মাহাত্ম্য কতখানি সেটা আপনি জানবেন না আপনি নিজের ধর্মকে ত্যাগ করে সদাই যিশু বাবা করে পাগল হয়ে যাচ্ছে এখন আবার কি হয়েছে জানেন বাবা ও মা এখন ওই 1500 টাকা করে নিচ্ছে গো 1500 টাকা করে নিচ্ছে আর ওই অ্যাকাউন্ট খুলে দিচ্ছে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে আমি বললাম ঠাকুমা কিসের অ্যাকাউন্ট কিসের টাকা গো বলছে ওরে ভাই জানিস না এই অ্যাকাউন্টে আমাদের বহু টাকা দেবে আমি বললাম ঠাকুমা টাকার জন্য আপনি আপনার নিজের ধর্মকে ত্যাগ করতে চাইছেন ওগো ঠাকুমা আপনি যখন এই ধরাধামের মধ্যে এসেছিলেন তখন কি সঙ্গে এনেছিলেন গো ঠাকুমা আর যখন এই পৃথিবী থেকে চলে যাবেন তখন কি নিয়ে যাবে গো ঠাকুমা এসেছিলেন এই খালি হাতে আর চলে যাবেনও খালি হাতে তাই পদকর্তা কি বললেন গো বাবা এলি খালি হাতে ও তোরা যাবি খালি হাতে ন্যাংটা হয়ে রে মন যাবি সে পারে রে মন বদন ভরে Thank you.
संसारे किछु नाई, आम्रा खाली हाथे एसेछि आर खाली हाथे चले जाबो। ताई जखन ठाकुर आमाके एई कथा बोललेन, जानिस भाई आमादेर अकाउंटे बोलेछे एतो एतो टाका देबे। आमि बोललाम ठाकुमा ओगो এই হিন্দু সনাতন ধর্মের বড় মাহাত্ম্য ঠাকুমা, তাই কোনোদিন কোনো মতে এই হিন্দু সনাতন ধর্মকে আপনি ত্যাগ করবেন না, আপনি করুন না যিশু বাবার সাধনা। আমি আপনাকে বারণ করছি না, কিন্তু তাদের ওই গোড়ামিটা, হিন্দুদের দেবদেবীর কোনো চিত্রপট
ঘরে রাখা যাবে না, তুলসী মালা ধারণ করা যাবে না, এগুলো সব এগুলো ভণ্ডামি না। আসলে আমাদের বাঙালি সম্প্রদায়ের কিছু কিছু নারীদের মাথাকে ওরা চিপিয়ে খেতে চাইছে। জানেন মা পদকর্তা কি বলছেন? পাখিরা আকাশে ওড়ে, পাখিরা আকাশে ওড়ে, হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাখা চান, বিধাতা দিলেন পাখা দেখো তার ফল, আর আগুনে পুড়িয়া মরে পিপিলিকার দল। কি গো মা, কিছু বুঝতে পারলেন? একটু ব্যাখ্যা করে দিই। একদল পিঁপড়ে, একদল পিঁপড়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, ওগো ভগবান, ওগো ভগবান, ওগো বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান, আমাদের দেখা বাবা। ভগবানকে ওইভাবে ডাকছে যে ভগবান আমাদের দেখা দাও। ভগবান মনে মনে ভাবছে এই পিঁপড়ের দলেদের আবার কি হলো। তাই ভগবান তাদের কাছে এসে জিজ্ঞাস করছে, ওরে কি হয়েছে, তোরা অত হইচই করছিস কিসের জন্য? বলছে, ওগো ভগবান, পাখিদের কি সুন্দর ডানা আছে, আর ওই ডানা থাকার জন্য পাখিরা কি সুন্দর আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে। ওগো ভগবান দাও না, গো ভগবান আমাদের এক ছোড়া করে ডানা দাও না। ভগবান বাবা কি বললে জানেন? ভগবান পিঁপড়ের দলকে বলছে, ওরে বোকা, ইহ জগতের যত জীব সম্প্রদায় আছে তাদের যে যার বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে ধরাধামে পাঠানো হয়েছে, তা তোরা তো ঠিকই আছিস, তোদের ডানা নিয়ে তোরা কি করবি? ওগো ভগবান দাও, আমাদের এক ঝোড়া করে ডানা দাও না। ভগবান বললেন, ওরে বোকা, যদি আমি সত্যি সত্যি তোদের এক জোড়া করে ডানা দিয়ে দিই তাহলে বিপদরা কিন্তু তোদেরই হবে। পিঁপড়ারা একটু নিজেদের মধ্যে চা চাই করছে, তারপরে কি বলছে জানেন মা? আমাদের বিপদ হয় হবে, দাও ভগবান আমাদের এক জোড়া করে ডানা দাও। এই কথা যখন বলেছে, যদি আমাদের ডানা দেন তো দেন, তা না হলে আমরা এখান থেকে আর যাব না। ভগবান দেখলেন মহাবিপদ, ভগবান কি করলে জানেন বাবা? ও মা, ভগবান ওই পিঁপড়ের দলকে এক জোড়া করে ডানা প্রদান করলেন। আর পিঁপড়ের দল যখন ডানা পেয়েছে, আর কে ধরে তাদের? পিঁপড়ের দল ডানা পেয়েছে না, এবার তারা উড়বে না, তাই তাদের মনের মধ্যে খুব আনন্দ হয়েছে। ওই পিঁপড়ের দল আকাশের বুকে উঠতে লাগল। আর কি হলে জানেন মা? পিঁপড়ের দল আকাশের বুকে উঠতে লাগলো, আর যেখানেই আগুন অর্থাৎ অগ্নি দাহ হচ্ছে, অগ্নি প্রজ্বলিত হচ্ছে, সেই অগ্নি প্রজ্বলিতর মধ্যে ওই পিঁপড়ের দল
পড়ছি আর মারা যাচ্ছে। তখন পিপড়ির দল বাবা ভাবলেন এ তো মহা বিপদ, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা তো মারা যাব, আমাদের বংশকুল তো একবারে নিবংশ হয়ে যাবে। তাই তারা ভগবানকে বললেন, ওগো ভগবান আমাদের ডানা তুমি ফিরিয়ে নাও। আমি এটার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইলাম বলুন তো মা? ওই পিঁপড়ের ডানা গোজায় মরিবার তরে। আপনি যখন এই যিশু বাবা করে পাগল হয়ে যাচ্ছেন, তো যখন আপনি মারা যাবেন তখন ওই খ্রিস্টানদের ধর্ম মতে আপনাদের এই চিতায় প্রজ্বলিত করা হবে না, দাহ করা হবে না, গ্রামের ওই একটা প্রান্তে গিয়ে আপনাদের পুঁতে ফেলা হবে, কবর দেয়া হবে। কিন্তু সেটা কি করতে দেবে বাবা? কি গো মা, যারা যিশু বাবার বারবত করছেন তারা শুনে রাখুন, আপনারা যখন মারা যাবেন তখন ওই আপনাদের সব দেহটাকে চৌদালে সাজিয়ে চারজন কাঁধে নিয়ে ওই রাস্তা দিয়ে বলবে হরি বল, আমি আবার বলছি এই যে হরিনাম, এই হরিনামের মহাত্ম আপনারা তো শ্রবণ করলেন গো মা। একবার হরিনাম উচ্চারণ শুনে ওই নরকের মধ্যে যত পাপি তাপি ছিল সবাই কিন্তু ওই বৈকুণ্ঠ ধামের পথে গমন করেছিলেন। যিশু বাবা করলে যদি রোগ নারা ভালো হয়ে যেত তাহলে দেশে কি আর ডাক্তার কবিরাজ বুদ্ধি থাকতো গো মা? থাকতো না। তাই যার যখন সময় হবে, ওই বাংলা একটা গান আছে না, যতই ঘুরি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে, ভগবান সবাইকে একবার সমস্ত কিছু দিয়ে ছলে দেখে গো মা, দিয়ে দেখে যে তারা সঠিক এর কাজে লাগাচ্ছে কিনা। আর আমরা কি করছি গো মা? যারা আমার আপনার নয়, যারা আমার আপন জন নয় তাদের জন্য, তাদের জন্য তিনতলা পাকা বাড়ি করছি, তাদের জন্য 10 বিঘে সম্পত্তি কিনছি, তাদের জন্য ভালো ভালো দামি দামি গাড়ি কিনে দিচ্ছি, আর জিনার জন্য আমরা এই ধরাধামে এলাম সেই ভগবানের কথা আমরা ভুলে গেলাম, সেই ভগবানের নাম করা আমাদের আর সময় হচ্ছে না। আমরা শুধু ওই ভগবানের কাছে যে বলি, ওগো ভগবান দাও দাও আমায় বাড়ি দাও, দাও দাও আমায় গাড়ি দাও, শুধু দাও আর দাও, কি হবে গো বাবা? কি গো মা কি হবে? হ্যাঁ, যা দেখবেন আপনার 5টা ছেলে, আপনি যা চোখটা বন্ধ করেছেন ওই আপনার সব দেহ পড়ে থাকবেন উঠানের মধ্যে, ওই 5 ভাই দ্বন্দ্ব লেগে যাবে, 5 বয়ে ঝগড়া লেগে যাবে, হারা বাবার যে সোনার হাটটা ছিল কোথায় গেল, বাবার যে আংটিটা বিয়ের সময় দিয়েছিল সেই আংটিটা কোথায় গেল,
গো মা, কিছু নেই। তাই সময়ে থাকতে তার সাধন ভজন করুন। আর যাদের এখনো পর্যন্ত গুরু দীক্ষা হয়নি বাবা, তারা অবশ্যই গুরু দীক্ষা নেবে। গুরু কে বাবা? গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। আর এই অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে আসেন, তিনি হলেন আমাদের আরাধ্য গুরু। গুরু তাহলে গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। আর অন্ধকার পথ থেকে যিনি আলোর পথে নিয়ে আসেন, তিনি হলেন আমাদের গুরুদেব। তাই তো বুমা? তাই সময় থাকতে থাকতে গুরুর সাধন ভজন করুন। জানেন বাবা, ও মা, এক বাবাজি ছিলেন, বাবাজি যার কাজ হতো, বাবাজি বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে গিয়ে শিষ্য তৈরি করতেন, দীক্ষা মন্ত্র প্রদান করতেন। আর ওই দীক্ষা মন্ত্র প্রদান করার পর তিনি গ্রামে গ্রামে গিয়ে শিষ্য তৈরি করতেন বাবাজি। তা একদিন বাবাজি ওই রকম ঘুরতে ঘুরতে ধরে নিন আপনাদের গ্রামের মধ্যে একজনকে বললেন, ওরে খোকা, এই গ্রামে যদি কেউ দীক্ষা নিতে চায় তাদের বলিস আমি দীক্ষা প্রদান করব। তাই বাবাজি এলেন এই গ্রামের মধ্যে দীক্ষা প্রদান করার জন্য। তাই যখন বাবাজি সেই গ্রামের মধ্যে এসেছেন, লোকমুখে কথা বলতে বলতে ওই গ্রামের মধ্যে একজন প্রতিবন্ধী ছিলেন। প্রতিবন্ধী গো বাবা, যে পায়ে হাঁটতে পারে না, হাতগুলো লুলো, কথা বলতে গেলে মুখ দিয়ে লাল ঝরে পড়ে, পাড়ার লোকে তাকে হ্যাবলা বলে ডাকে। তাই গ্রামের মধ্যে ভালো মন্দ মানুষ আছে তো গোমা। একজন বললেন, ওরে হ্যাবলা, আমাদের গ্রামের মধ্যে গুরুদেব আসবেন, তা তুই কি গুরু দীক্ষা নিবি? হ্যাবলা গুরুদেব কাকে বলে জানে না। তাই হ্যাবলা বললেন, ওগো গুরুদেব কাকে বলে, গুরুদেবকে আমি তো গুরুদেব সম্পর্কে কিছুই জানি না। ওরে বোকা, গুরুদেব হলেন অন্ধকার পথ থেকে আমাদের আলোর পথে নিয়ে আসেন। তাই ওরে হ্যাবলা, তুই কি দীক্ষা নেবি? যখন হ্যাবলা ওই ব্যক্তির মুখে শুনেছেন যে গুরুদেব অন্ধকার থেকে আলোর মতে নিয়ে আসেন, তখন হ্যাবলা আর চুপ করে থাকতে পারলেন না। হ্যাবলা বললে, আমি গুরু দীক্ষা নেব, আমি গুরুদেব করব, আমি গুরু দীক্ষা নেব। ওহো, তোমরা আমায় বলে দাও আমাকে গুরুদেবকে দীক্ষা দেবে গো। তখন ওই ব্যক্তি বললেন, ওরে বোকা, কেন গুরুদেব দীক্ষা দেবে না? গুরুদেব নিশ্চয়ই দীক্ষা দেবে। আগামীকাল প্রভাতে তুই স্নান করে ওই রামবাবুর দালান বাড়িতে চলে যাবি, ওইখানে দীক্ষার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। কথা মতো গুরুদেব যথারীতি এলেন বাবা। হ্যাবলাও সেই স্থানে গেলেন। হ্যাবলা গিয়ে
ওই গুরুদেবের দোকানে চরণ ধরে গুরুদেবকে বললেন, ওগো গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, আপনার কাছে দীক্ষা নেওয়ার জন্য আমার মনটা কেমন ব্যাকুল হয়েছে। যখন হাবলাকে ওই অবস্থায় দেখলেন, হাবলার মুখ দিয়ে লাল ছুটছে, গুরুদেব বললে, পাছা ছাড় ছাড় কে তুই? হ্যাঁ গুরুদেবের মধ্যে বাবা দাম্ভিকতার সৃষ্টি হয়েছে। গুরুদেব মনে মনে ভাবলেন, কত নামি দামি ডাক্তার, কত কবিরাজ, কত বদ্দি হুকিম, হাকিম, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর, কত নেতা মন্ত্রী আমার কাছে দীক্ষা নেয়, আর এই হেন প্রতিবন্ধীকে দীক্ষা দিলেই আমার কি গুরুদেবের আভিজাত্য থাকবে? আমার গুরুদেবের আভিজাত্য থাকবে না। তাই গুরুদেব কি করলে জানেন বাবা? যাও যাও ধরে গিয়ে বসো। হ্যাবলাকে তো ধরে করে তাড়িয়ে দিয়েছি। হ্যাবলা ওই দূরে বসে আছে, আরে মনে মনে ভাবছে, ওকে গুরুদেব আমার কি তাহলে দীক্ষা হবে না? গুরুদেব আপনি আমায় দীক্ষা প্রদান করুন। ওগো গুরুদেব আমি প্রতিবন্ধী বলে আমাকে এইরকম দূর দূর করে দূরে ছড়িয়ে দেবেন না গো গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন। একই একই সকলের দীক্ষা হয়ে গেল। তখনও দূরেও অদূরে ওই হ্যাবলা বসে আছে। যখন সবাই একে একে দীক্ষা নেবার পর সন্ধ্যা আসন্ন, তখন ওই হ্যাবলা গিয়ে গুরুদেবকে বললেন, ও গুরুদেব আপনি আমায় দীক্ষা প্রদান করুন, গুরুদেব আপনি আমায় দীক্ষা প্রদান করুন। যখন গুরুদেব দেখলেন যে হ্যাবলা না ছাড়ার প্রাপ্ত, হ্যাবলা তাকে ছাড়বে না, তাই তার নিজের আভিজাত্যকে বজায় রাখার জন্য ওই বাবা হ্যাবলাকে কোথায় নিয়ে গেলে জানেন? সুরধরি গঙ্গার তীরে নিয়ে গেলেন হ্যাবলাকে। আর হ্যাবলাকে ওইখানে নিয়ে গিয়ে গুরুদেব ওই সায়ন্যকালীন অবস্থায় সুরধনী নদীর তীরে, গঙ্গার তীরে একটি কুলগাছ ছিল গো মা। কুলগাছ আপনারা সকলে দেখেছেন তো, কুলের কথা কি আর বলবো। তা ওই কুলগাছ থেকে একটি ডাল গুরুদেব আমারে ভেঙে নিলেন, আর ওই কুলে গাছের ডালটি ভেঙে নিয়ে হ্যাবলার হাতে দিয়ে গুরুদেবে বললেন, তাচ্ছিল্য ভাবে কেমন ভাবে দীক্ষা দিচ্ছেন দেখুন। ওই কুলগাছের ডালটা হ্যাবলার হাতে ধরিয়ে দিয়ে গুরুদেব বলছে, ওরে হ্যাবলা এই কুলগাছের ডালটা তুই দেখাবি আর বলবি, ওরে আয় আয় ঠা ছাগল, কুল পাতা খাবি ছাগল রে, বললেন গুরুদেব এই কি আমার বীজ মন্ত্র? গুরুদেব হ্যাবলাকে বললেন, হ্যাঁ রে হ্যাবলা এটাই তোর বীজ মন্ত্র। ওগো গুরুদেব এটাই যদি আমার বীজ মন্ত্র হয় তাহলে আপনি আমায় বলে দিন গুরুদেব,
আমি কখন জানবো আমার এই বীজমন্ত্রের অঙ্কুরোদ্গম হয়েছে? গুরুদেব তাকে তাচ্ছিল্য ভাবে বললেন, ওরে হ্যাবলা, যেদিন দেখবি ওই স্বর্গদ্বার থেকে একটি ছাগ অর্থাৎ ছাগল সত্যি সত্যি তোর হাত থেকে কুলপাতা খেয়ে চলে যাচ্ছে, সেদিন জানবি রে হ্যাবলা তোর এই বীজ মন্ত্র কাজ করেছে। এইভাবে গুরুদেব চলে গেলেন। একদিন দুদিন এক মাস দু মাস এক বছর দু বছর করে অনেকটা কাল অতিবাহিত হয়ে গেছে। হ্যাবলা ওই সুরধনির তীরে বসে ওই কুলি পাতা নিয়ে কাঁদে আর বলে, ওরে ছাগল ওরে আয় আয় আমার হাত থেকে কুলি পাতা খাবি। এইভাবে হ্যাবলা ওই সুরধনির নদীর তীরে কাঁদে আর ভগবানকে ডাকে। হ্যাবলা কাঁদে আর বলে, আরে কতকাল গিরি ধরিলাল আরলি আরালি রবি, তুমি আরালে আরালে রবে, নয়নের জল
दर्शन देवे बा कवि চোখের জলে সুরধ্বনি নদীর তীরে বসে কাঁদে আর বলে ওরে ছাগল রে ওরে ছাগল রে আই আই আমার হাত থেকে কুল পাতা খাবি ভক্তির ভগবান ভগবান আমার
দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হলো কোনো ভক্তের অহংকার, আর দুই হলো কোনো ভক্তের চোখের জল। তাই যখন হাবলা ওই সুরধনী নদীর তীরে বসে এইভাবে আকুল প্রার্থনায় কাঁদে আর ডাকে, তখন ভগবান আমার আর নিশ্চুপ থাকতে পারলেন না। তাই ভগবান একদিন সত্যি সত্যি ওই ছাগ রূপ ধারণ করে হ্যাবলার হাত থেকে কুল পাতা খেয়ে আবার স্বর্গের পথে গমন করলে। যেদিন এই ঘটনা ঘটে গেল হ্যাবলার মনের আমার খুব আনন্দ, আজ আমার মন্ত্র কাজ করেছে, আজ গুরুদেব আমায় যে মন্ত্র প্রদান করেছিলেন সেই মন্ত্রের আমার অঙ্কুরোদ্গম হয়েছে। তাই এইভাবে যখন অনেক দিন কেটে গেছেন ওই গুরুদেব একদিন মনে মনে ভাবলেন, তাই তো অনেক দিন কেটে গেছে, কই হ্যাবলাদের গ্রামে তো আমি গেলাম না, তাই বাবা গুরুদেব আমায় কি করলে জানেন, এক দুতিকে দিয়ে বললেন, ওরে দুতি তুই ওদের গ্রামে বলে দিস তো আগামীকালে প্রভাতে আমি ওখানে যাব, আমি আমার শিষ্য বাড়ি যাব। তাই গুরুদেব যখন ওই গ্রামের মধ্যে আসবেন এই কথা যখন শিষ্যদের একজন থেকে অন্যজনের কাছে কানাকানি হয়ে গেছে, হ্যাবলাকে বাবু কেউ বলে, তাই একজন বললেন, শিষ্যদের মধ্যে একজন বললেন, ওরে হ্যাবলা তুই কি জানিস আগামীকালে গুরুদেব আমাদের এখানে আসবে? কি বললি? গুরুদেব আমাদের এখানে আসবেন? তাই তো আমি দিনান্তে লোকের দুয়ারে ভিক্ষা করে করে যেটুকু পাই সেটুকুতে আমারই চলে না, আর গুরুদেবকে আমি কি দেব? তাই মা হ্যাবলা আমার মনে মনে খুব দুঃখী, কিন্তু হ্যাবলা এদিকে দুঃখ পেলেও গুরুদেবকে দেবার মতো তার সামর্থ্য না থাকলেও, ওই যে গুরুদেবের দেয়া বীজ মন্ত্র যে কাজ করেছে এটা তো গুরুদেবকে বলতে পারবো, এই আশা নিয়ে হ্যাবলা পরদিন প্রভাতকালে স্নান করে ওই রামবাবুর দালান বাড়িতে গিয়ে হাজির হয়েছে। হ্যাবলা দেখে না যারা ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর নেতা মন্ত্রী যারা যে ছিল তারা গুরুদেবের দক্ষিণা দেবার জন্য বাবা কত বহু দান সামগ্রী নিয়ে এসেছে, গুরুদেবের খাওয়ার জন্য আহারের জন্য ভালো ভালো পদ রন্ধন হয়েছে। তাই হ্যাবলা দূরে দাঁড়িয়ে বসে বসে কাঁদে আর বলছে, ও গো গুরুদেব, ও গো আমার গুরুদেব, আপনাকে দেবার মতো তো আমার কিছুই নেই গো গুরুদেব, ও গো গুরুদেব আমি আপনাকে কি দেব গুরু গুরুদেব, আমি হ্যাবলা ওই দুধের দূর অদূরে বসে কাঁদে আর এই কথাই মনে মনে বলে, গো গুরুদেব ইতিমধ্যে সেখানে এলেন। গুরুদেব আসার পর সমস্ত শিষ্য তাদের দান সামগ্রী গুরুদেবকে প্রদান করলেন, আর গুরুদেব লক্ষ্য করলেন অদূরে হ্যাবলা বসে চোখের জলে নয়নের জলে কাঁদে, আর গুরুদেবকে বলে, ও গুরুদেব আপনার দেয়া বীজ মন্ত্র আমার কাজ করেছে। গুরুদেব গুরুদেবকে দেখাতে চায়, আপনি যে বীজ মন্ত্র আমায় বপন করেছিলেন ওই ওই আয় আয় ছাগল কুল পাতা খাবে,
ওই স্বর্গদ্বার থেকে সত্যি ছাগ রূপ ধারণ করে ভগবান ভক্তির মনে রাখার জন্য মাগো নিত্য নিত্য কুলপাতা খেয়ে চলে যায়। তাই গুরুদেব তাকে দেখেও যেন না দেখার ভান করলেন। প্রতিবন্ধী হ্যাবলা, তার দিকে কি দেখব। যখন একে একে শিষ্যদের সমস্ত দান প্রদান করা হয়ে গেছে গুরুদেবের প্রতি, তখন গুরুদেব হ্যাবলাকে বললেন, তুমি যেন কিছু আমায় বলতে চাইছিলে, বলো তুমি আমাকে ইশারা করে কি দেখাতে চাইছিলে, বলো তুমি আমাকে। তখন হ্যাবলা বলছে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আপনি আমায় যে বীজ মন্ত্র বহন করেছিলেন সেই বীজ মন্ত্র আমায় অঙ্কুরোদ্গম হয়েছে। যখন হ্যাবলা নিজ মুখে ওই গুরুদেবকে সমস্ত কথা বিশদে বললেন, গুরুদেব বাবা বিশ্বাস করলেন না, এও কি হতে পারে। আরে বাবা, গুরুদেব তো তাচ্ছিল্য ভাবে হ্যাবলাকে ওই মন্ত্র প্রদান করেছিলেন। গুরুদেব কি মনে মনে মন থেকে ওই হ্যাবলাকে ওই মন্ত্রটা প্রদান করেছিলেন, তা তো নয় গো মা। গুরুদেব তাচ্ছিল্য ভাবে হ্যাবলাকে ওই মন্ত্র প্রদান করেছিলেন। যখন হ্যাবলার মুখে এই কথা শ্রবণ করেছেন, তখন গুরুদেব হ্যাবলাকে বলছেন, হ্যাবলা তুমি যা বলছো তুমি এটা আমায় দেখাতে পারবে। হ্যাবলা বলছে, কেন পারবো না গুরুদেব, আপনি আমার গুরুদেব, আপনি আমার বীজ মন্ত্র প্রদানকারী গুরুদেব, তাই আপনি আপনাকে আমি আপনাকে আমি এটা দেখাতে পারবো না, আমি নিশ্চয়ই দেখাতে পারবো। এই কথা বলেই ওই হ্যাবলাকে সঙ্গে করে নিয়ে গুরুদেব আমারে চললেন ওই সুরধ্বনি গঙ্গা তীরে। সুরধ্বনি গঙ্গা আর ওই সুরধ্বনি গঙ্গার তীরে এসে হ্যাবলা একটা কুলডাল ভেঙে নিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ওরে ছাগল রে, ওরে ছাগল, পাতা খাবি খাবি, হ্যাবলা যেদিন পত্নী নিয়ত, প্রত্যেক নিয়ত এইভাবে ডাকলেই ছাগল এসে কুলপাতা খেয়ে প্রতিদিন ওই স্বর্গদ্বারে চলে যেত, সেদিন বাবা আর ছাগল আসছে না। গুরুদেব মনে মনে ভাবছে, হ্যাবলা হয়তো পাগল হয়ে গেছে। হ্যাবলা কাঁদে আরে বলে, ওরে ছাগল, ওরে ছাগল, এমন সৌভাগ্য থেকে তুই আমাকে বিতাড়িত করিস না, করি আমার মন্ত্র প্রদানকারী গুরুদেব আজ আমার পরীক্ষা নিতে চাইছে রে ছাগল, আর আজ যদি তুই নীরবে ওইভাবে নিবৃতি আমার কাছে না আছিস, তাহলে আমি যে গুরুদেবের কাছে মিথ্যাবাদী হয়ে যাবো।
পাবো রে যখন হেবলা বাবা ওই সুরধ্বনির তীরে কুলডাল নিয়ে অঝরে গাছে আরে ওইভাবে ছাগলের উদ্দেশ্যে ডাকছে স্বয়ং ভগবান আমার আর চুপ থাকতে পারলেন না প্রত্যেক দিনের না এদিনও ভগবান আমারে ছাগ রূপে সেই কুলডাল খেয়ে চলে যাচ্ছে তখন হেবলার গুরুদেব যখন দেখতে পেল না তখন হেবলা গুরুদেবকে স্পর্শ করে বললেন ওই দেখুন গুরুদেব ওই ছাগ চলে যাচ্ছে তখন গুরুদেব গুরুদেব আমার তো তাচ্ছিল্য ভাবে হেবলাকে ওই মন্ত্র প্রদান করেছিলেন তাই গুরুদেব তিনি মনে মনে ভাবলেন ওরে হেবলা ওরে হেবলা আমার জন্য আজ ভগবানকে এই ছাগ রূপ ধারণ করতে হয়েছে আমাকে তুই ক্ষমা করি আর আমাকে তুই আশীর্বাদ কর এই বলে যখন ওই গুরুদেব হেবলার পায়ের কাছে প্রায় বসার উপক্রম তখন হেবলা গুরুদেবের পা ঝুঁকে জড়িয়ে ধরে বলছে গুরুদেব এ আপনি কি করছেন গুরুদেব এ আপনি কি করছেন মিলালো 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 রে মিলালো 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 রে মিলালো 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 রে মিলালো 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 রে ভক্ত যারে ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল ভক্ত আরে ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল জয় রাধে জয় রাধে হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে এ জয় রাধে জয় রাধে জয় রাধে